आलोचित सर्वशेष ভাইরাল সব ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলা। ঘূর্ণিঝড় আমফানের দাপটে ভেসে গেছে কলকাতা বিমানবন্দরের রানওয়ে, হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে বিমানবন্দরটির অনেক অংশ। এতে এর অনেক কাঠামোর ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডুবে যাওয়া কলকাতা বিমানবন্দরের কিছু দৃশ্য, যেখানে দেখা গেছে পানির ওপর দাঁড়িয়ে আছে কয়েকটি বিমান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে কলকাতা শহরের ওপর দিয়ে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। 6 ঘন্টা ধরে চলে এই ভয়াবহ তাণ্ডব, এতে লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা শহর ও শহরতলি, ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা বিমানবন্দরও। ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরের ট্যারম্যাক রানওয়ে এবং হ্যাঙ্গার পানিতে তলিয়ে যায়, একটি ভবনের ছাদও ভাঙন ধরেছে। বিমানবন্দরের কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, আমফান ঝড়ের তাণ্ডবে দুটি হ্যাঙ্গার এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর মেরামত করা যাবে না। তবে করোনার কারণে গত 25 মার্চ থেকে বিমানবন্দরটির সব ফ্লাইট বন্ধ থাকায় ঝড়ে কোনো প্রাণহানি ঘটেনি বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। উল্লেখ্য, ভারতের দীর্ঘমেয়াদী লকডাউনের কারণে গত 2.5 মাস ধরে কলকাতা বিমানবন্দরে কার্গো এবং উদ্ধার কার্যে নিযুক্ত বিমান চলছে। এরপরেও আমফান তাণ্ডবের সময় অন্তত 42টি বিমান ছিল বিমানবন্দরে। বিমানবন্দরের কর্মীরা জানান, আমফানের ঝোড়ো হাওয়ার ধাক্কায় 40 টন ওজনের প্রতিটি বিমানই রীতিমতো কেঁপে ওঠে। বিমানগুলো যেভাবে দুলছিল তাতে ভয় পেয়ে যাই আমরা। ঝড়ের প্রস্তুতির সময় আগে বিজ্ঞাপনের বোর্ডগুলো খুলে নেওয়ায় সেগুলোর মাধ্যমে কোনো ক্ষতি হয়নি। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।